গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা হাজির হচ্ছে নতুন একটা ছোট্ট ব্লগ ভিডিও। ভিডিওটা বড় হতো কিন্তু একটু সমস্যা হচ্ছে আজকে আমার, সেই কারণে ভিডিওটা ছোট হয়ে গেছে। আর মশলাম দুপুরে কালী পুজোর প্রস্তুতি পর্ব তোমাদের কাছে কিছুটা শেয়ার করবো, যেহেতু ভেতরে ঢুকতে বারণ দিয়েছে সে কারণে ভেতরে গিয়ে আমি আর পুজো করতে পারিনি, বাট বাইরে থেকে করেছি। যেগুলো যে দুটো প্যান্ডেল আমার বাড়ির কাছে, আমি সেই দুটো প্যান্ডেলের ভিডিও তোমাদের কাছে করে নিয়ে এসেছি। ছোট্ট হবে, হয়তো 5 মিনিটের ভিডিও হবে না। আর একটা সমস্যা হচ্ছে, সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আজকে, মামমামের স্কুলের পাশেই ছিল একটা প্যান্ডেল, তো আজকে মামমামকে স্কুলে পাঠাইনি, না পাঠিয়ে ভাবলাম যে চলো আজকে আমার কিছু কাজও মিলে তার সঙ্গে তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করা যায়। কিন্তু জানো তো দুঃখের বিষয় কী হচ্ছে, রাস্তায় বেরোতে না বেরোতে আমার একটা সমস্যা হচ্ছে, আমার কাছে ছেড়ে গেছিলো, তার ব্যবস্থা করতে করতে আর দেরি হয়ে গেল, যে কারণে আমি আর একটু ভেবেছিলাম আর দুই তিনটে জায়গায় যাবো, আমি সেখানে যেতে পারিনি, আমার টাইমের সাথে অ্যাডজাস্ট করতে পারিনি। তো যেটুকু পেরেছি সেটুকু তোমাদের দেখা, আর বাদ বাকিটা নয় কালী পুজোতেই দেখা যাবে, কী বলে বলবো। তো চলো কী হয়েছে না হচ্ছে সেটা তোমাদের সাথে বলবো। আসলে বাড়ির সব কাজকর্ম করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, কি করতে বলে তো বন্ধুরা, একদমই তাই, তোমাদের জন্য ভিডিও খুঁজতে বেরিয়ে গেলাম, তোমাদের জন্য ব্লগ ভিডিও নিয়ে আসছি। তো চলো কি ভিডিও নিয়ে আসছি তোমরা দেখতে থাকো। তো চলো প্রথমেই চলে এলাম বলাকা ক্লাবের মাঠের সামনে। তো দেখতেই পাচ্ছ পুজো প্রস্তুতি কীরকম তোড়জোড় চলছে, খুব জোর লাগিয়ে তোড়জোড় চলছে, বেশ ভালোই লাগছে। কিন্তু এই বছরের থিম কী বলতো, বলবো না, তার জন্য পুরো ভিডিওটা তো দেখতেই হবে আর ওয়েট করতে হবে একেবারে পুজো পরিক্রমার ভিডিও, তখন আমি সব এক এক করে বলবো, থিম বলবো, ক্লাবের নাম বলবো, তো ভেতরটা দেখাবো, সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো তারপর দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম, তারপর এই পাশে যারা বসেছিল তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা বললো যে এখনও কাজটা অনেকটাই বাকি রয়েছে, তো এখন যদি ভেতরে যান সেরকম কিছু ভিডিও করতে পারবেন না, আর ভেতরে অনেক কিছু ছড়ানো রয়েছে, তো সেই কারণে আমি আর ভেতরে গেলাম না, বাইরে থেকেই তোমাদেরকে ভিডিও করে দিলাম। আর এই ক্লাবের যিনি সদস্য ছিলেন তিনি, তার সাথেও কথা বলেছিলাম, কিন্তু আমি কিন্তু সেই মানে থিমটা কী বা কী বৃত্তান্ত নিজে শুনে এসেছি, কিন্তু তোমাদেরকে শেয়ার করলাম না, কারণ তোমরা পুজোর জন্য ওয়েট করো। তো চলো তারপরে দেখো, এসেছিলাম যে কাজে সে কাজ মেটানো, তারপরে দেখো তোমাদেরকে দেখালাম লাইটিংয়ের ছবি। তো লাইট যেহেতু রাতের বেলায় হলে লাইটিংটা বোঝা যাবে, তো সে কারণে আর বুঝতে পারোনি, যাই হোক। তারপর চলে এলাম দেখো জাগরণী ক্লাবে, যেটা আমার বাড়ির থেকে বেশি দূর নয়, কাছেই বলতে গেলে। তো এইখানেও একটা মন্দির হচ্ছে, তো দেখো কতটা উঁচু, এক মানে কি বলবো, এখানেও কাজ চলছে, সেই কারণে ভেতরে মানে আমি বেশ কয়েকদিন আগে গিয়ে পুজো প্রস্তুতির ভিডিওটা তুলেছিলাম, যেহেতু আমার এটা ছাড়ছি, ভূত চতুর্দশীর দিন হয়তো আসবে, তো সেক্ষেত্রে তখন কাজটা অনেকটাই হয়ে গেছিলো, সেই কারণে আরও ওখানে যেসব মশলাদুপুরের প্যান্ডেল রয়েছে সেখান আমার বাড়ি থেকে অনেকটাই দূর, যেহেতু হাতে সময় কম ছিল, সে কারণে আমি এই দুটো প্যান্ডেলের প্রস্তুতিটাই তোমাদেরকে দেখালাম। তো তোমরা দেখো এখনও কাজ চলছে, অবশ্য লাইটিংয়ের কাজগুলো কমপ্লিট করে দিয়েছে, যেহেতু রাতের বেলায় রাস্তাটা পুরো আলোয় আলোয় থাকে। তো যাই হোক চলো, আমি একেবারে যখন পুজোর ভিডিও তোমাদেরকে দেবো তখন পার্ট টু পার্ট সব দিয়ে দেবো, এ টু জেড এক একটা ক্লাবের সম্পর্কে বলবো, ক্লাবের থিম বলবো, সব কিছু জানাবো, ইভেন লাইটিংও সব তোমাদেরকে দেখিয়ে দেবো এক একটা ক্লাবের। আমাদের বসলাদুপুরে বলাকা ক্লাব, জাগরণী ক্লাব, শক্তিমান ক্লাব এবং বয়েজ ক্লাব, এই চারটি ক্লাবের পুজো খুব দুর্দান্ত হয়। তাছাড়া আরও আনুষঙ্গিক ছোটো ছোটো পুজোর প্যান্ডেল আছে, সব পরিক্রমণ তোমাদেরকে আমি করে দেখাবো। এটা জাগরণী ক্লাবের ক্লাব ঘর, যেহেতু এটা নতুন তৈরি হয়েছে, এখনও লোগো দেয়নি জাগরণী ক্লাবের। তো যাই হোক পুজো পরিক্রমা সব মানে কালী পুজো মস্তান্তপুরে কালী পুজোর সব রকম ভিডিও তোমাদেরকে আমি দেবো। তাছাড়া আমার পাড়ায় যে পুজো হয়, যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হবে, সেইগুলোও আমি তোমাদের কাছে শেয়ার করব, কিন্তু সব কিছুই শেয়ার করতে একটু দেরি হবে, তোমরা আমার পাশে থেকো।
আস্তে আস্তে সবই দেখতে পারবে, কারণ নিজে থেকে ছবি মানে নিজে থেকে ভিডিও করে সেই ভিডিও এডিটিংয়ে বসিয়ে সেই ভিডিও তোমাদের কাছে ভয়েস ওভার দিয়ে দিতে আমার খুবই মানে দেরি হয়ে যায়। তো চলো এইটুকু কষ্ট বা এইটুকু দেরি তোমাদের জন্য আমরা করতেই পারি। তো অবশ্যই বলবো যে কেমন লাগছে পুজো পরিক্রমা মসলন্দপুরের, অবশ্যই জানিও আর অপেক্ষায় থেকো। মসলন্দপুরের কালী পুজো কিন্তু বিভৎস ভালো হয়। কেমন লাগলো মসলন্দপুরের পুজো প্রস্তুতির ভিডিও? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তাহলে বুঝতেই পারছ যে কেমন আসতে চলেছে কালী পুজোর ভিডিও। তো মিস করলে কিন্তু টোটালটাই শেষ হয়ে যাবে। আর আমি মসলন্দপুরের কালী পুজোর যে কটা ভিডিও আছে মানে যেগুলো পাড়ার ফাংশন দিয়ে বাদ বাকি যেসব ভিডিও আছে সেগুলো একসাথে রাখো, বাট যে কটা ক্লাব আছে মসলন্দপুরে যেগুলো খুব বিখ্যাত পুজোর জন্য বিখ্যাত, প্রত্যেকটা এক একটা করে ভিডিও এক একদিন করে ছাড়বো, ঠিক আছে? তো চলো এখন হয়তো টাটা। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে না, সাবস্ক্রাইব না করলে কিন্তু কালী পুজোর ভিডিওগুলো কিন্তু একেবারে মিস করে যাবে। তো এখন টাটা। Thank you.